আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি সম্পূর্ণ নতুন ম্যাথ নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো এই ম্যাথটি 44তম বিসিএসে এসেছিল এবং এই ম্যাথটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে কিভাবে সহজ উপায়ে এটি সমাধান করা যায় সেটি আজকে আমরা দেখব। তো এই ম্যাথটির কোশ্চেনটি হচ্ছে, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি, এর বাহু সংখ্যা কতগুলো হবে? তো আমরা ধরে নিই বাহুগুলোর সংখ্যা হবে n। তো এখন এই ম্যাথটি করার সময় আমরা একটি সূত্র ইউজ করি, সেটি হচ্ছে n-2 × 180 / n = এই যে আমাদের প্রত্যেকটি কোণের মান দেওয়া আছে 168 ডিগ্রি, এটি আমরা এখানে লিখব। এখানে যদি মান অন্যরকম বা অন্য কোনো মান দেওয়া থাকে তাহলে আমরা সেটি আমরা এখানে লিখে দেব। তো আমরা সূত্র পালনের পর তো আমরা হচ্ছে 180 দিয়ে গুণ দিয়েছি উপরে দুইটাকে, তো 180n - 360 = এন এ পাশে গিয়ে গুণ হয়েছে 168n। তো এখন আমরা মাইনাস করার পর লিখলাম 360, এই পাশে 360 মাইনাস ছিল, এই পাশে গিয়ে প্লাস হলো, তো 12n = 360। সুতরাং n = 360/12, বা n = 30। তো আমাদের বাহুগুলোর সংখ্যা আমরা পেয়ে গেলাম 30টি। তো দেখুন বন্ধুরা কতটা সহজে হচ্ছে এই ম্যাথটি করা যায়, অথচ কোশ্চেনটি দেখলে মনে হয় ম্যাথটি কতই না কঠিন। তো বন্ধুরা আজকের ম্যাথটি এতটুক পর্যন্তই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আরেকটি ভিডিও পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম।